এই মুহূর্তে চলে আসছি প্ল্যানটিতে এবং এই সব আসলে সবসময় পেয়ে যাবেন ইমরান ভাইকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুনলাম ভাই আপনাকে একদম চ্যালেঞ্জিং প্রাইসে ল্যাপটপগুলো প্রোভাইড মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে ল্যাপটপ প্রোভাইড করতেছি প্লাস সাথে কিন্তু চারটা গিফট পেয়ে যাচ্ছে আচ্ছা ভিউয়ার যারা কিনা ল্যাপটপ কিনতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন কিংবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলো নিয়ে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে তো শুরু তো শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আচ্ছা আমাদের শোরুম লোকেশন হলো ঢাকা মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মাহমেননা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয় তলায় প্ল্যানেট আইটি আচ্ছা আর ভিডিওর উপর স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস এবং নাম্বার দেখতে পাচ্ছেন চিন্তা অসুবিধা হলে কল করতে পারেন তবে শুরুতে আজকে গিফট গুলো দেখিয়ে দেন যে কি কি গিফট পাবে ভিউয়ার্স আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চারটি গিফট পেয়ে যাবে একটা ওয়্যারলেস মাউস আচ্ছা একটা ভালো মানের ওয়্যারলেস মাউস থাকবে এবং একটা স্পিকার থাকবে আচ্ছা একটা স্পিকার থাকবে মিনি স্পিকার প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে 100% অরিজিনাল চার্জার জি জি অরিজিনাল চার্জার থাকবে আচ্ছা আর ক্যারি করার জন্য চমৎকার একটা ব্যাগ আচ্ছা আর ব্যাগটাও কিন্তু ভিউয়ার্স স্পেশাল এবং খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আর ভাই গিফট বেশি দিয়ে ভাই প্রাইস তো বাড়ান নাই নাকি একদম কমিয়ে দিবেন না প্রাইস আরো কমায় দিছি ভাই আচ্ছা তো শুরু করব কি দিয়ে আজকে আচ্ছা আচ্ছা আমি শুরু করি একটু প্রিমিয়াম কালেকশন দিয়ে মাইক্রোসফট সারফেসের একটি ল্যাপটপ যদি একটু কন্ডিশনটা দেখাই দাও অনেকে ভুলে মনে করবে যে এটা ট্যাব

তাছাড়া কিন্তু যদি একটু কিবোর্ডটা দেখায় দিই দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশন প্লাস এটা কিন্তু সফট যারা লং টাইম টাইপিং এর কাজ করে তার একটা প্রিমিয়াম ফিল পাবে এবং ট্র্যাকপ্যাডটা কিন্তু খুবই চমৎকার যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি এখানে কিন্তু 12.4 ইঞ্চি একটা পিক্সেল সেন্সর ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল পাঞ্জাবি ইউজ করতে হবে করতে পারবেন এবং কিবোর্ডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে আচ্ছা আর যদি একটু ফিটনেসটা দেখাই দিই ভাই আমার একটা ফিঙ্গারের চেয়েও কিন্তু স্লিম একদমই স্লিম ল্যাপটপ যারা কিনা একটা ছোটখাটো ল্যাপটপ চাচ্ছেন বাট কনফিগারেশন ভালো চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস হতে পারে এটা হচ্ছে i5 এর 10 জেনারেশন 10 জেনারেশন আর এটাতে কিন্তু

অনলাইন ক্লাস ক্লাস করবেন নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একাডেমি মানে অল্প বাজেটে আপনি যারা কিনা সব কিছু করতে চাচ্ছেন আপনি প্রেজেন্টেশনের কাজ করবেন আবার টুকটাক ফ্রিল্যান্সিং এরও কাজ করবেন তাদের জন্য কিন্তু একটা ল্যাপটপ নিয়ে আসছে আর এটা কিন্তু হলো এইচপি এলিট বুক সিরিজের এইট টু জিরো জি থ্রি কোরাইফেড সিক্স জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট জি থাকবে কিবোর্ড সাউন্ড সিস্টেম ডিসপ্লেটা কিন্তু ফাইভ ইঞ্চ একটা এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ইন্টেলের সার্ভিসটা ফোর জিবি ব্যাটারি বাক আপ তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আর এখানে কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এভেলেবেল রয়েছে আপনি এসএসডি হার্ড ডিস দুটো একসাথে ইউজ করতে পারবেন চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

কোয়াইফাইভ সেভেন জেনারেশনের প্রসার থাকবে এবং এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এস এস থাকবে তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েলভ কিলিকে চমৎকার প্যাড রয়েছে আর এটা কিন্তু টু ই নন ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল

রিজনেবল প্রাইজের ভিতরে বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজতেছে বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন ভিডিও এডিটর আছেন তাদের জন্য এই ল্যাপটপ বিশেষ করে যারা কিনা হচ্ছে ভারী ভারী কাজ করতে চাচ্ছেন এবং ডিসপ্লেটাও বড় লাগবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা একদমই বেস্ট চয়েস হবে যারা কিনা এক্সেলের শীট নিয়ে কাজ করেন আপনি কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে স্পেস পাবেন যে কাজ করার জন্য

তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড মাইক্রোসফট সার্ফেসের একটা ল্যাপটপ যদি একটু কন্ডিশনটা দেখায় দেখেন আর এটা কিন্তু হচ্ছে ওপরে যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন বড় টাচপ্যাড পেয়ে যাবেন ফুল্লি টাচ স্ক্রিন হ্যাঁ ফুললি টাচ স্ক্রিন এটা সারফেস ল্যাপটপ আর এটা মডেলটা হলো মানে কনফিগারেশনটা হলো কোরাই সেভেন সেভেন জেনারেশনের পৌসার থাকবে এবং সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি টু এম বি এম এস থাকবে

যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন সকল কাজ কমফোর্টলি করতে পারবেন এবং যারা গেম খেলতে চাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো কিন্তু কমফোর্টলি খেলতে পারবেন আর লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে শোরুম এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এস পি এল বুক সিরিজের রিজনেল প্রাইজের ভিতরে যারা ফোর ফিঙ্গার সহকারে টোটালি মেটালিক বডি দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তাদের কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু একটা মার্কেট চ্যালেঞ্জের প্রাইজে দেব এইট থার্টি জি ফাইভ একদম সবচেয়ে কম দামে প্রাইস দিয়ে দেবেন আর হ্যাঁ ইনশাআল্লাহ আর এইট থার্টি জি ফাইভ মানে মনে করে যে তিরিশ হাজার টাকা বাজে কিন্তু আজকে রিজনেবল প্রাইজে দিব এইট থার্টি জি ফাইভ ফোর আই ফাইভ সেভেন জেনারেশনের পোস্ট থাকবে ডিডিয়ার ফোর এইট জিবি রাম থাকবে টু ফিফটি সিক্স জিবি

তো ব্ল্যাক ডায়মন্ড দেখাই একটা আচ্ছা ভাই ব্ল্যাক ডায়মন্ড অ্যাকচুয়ালি সারফেসের আপনি যত ভিডিও করেন দেখবেন যে সারফেসে সচরাচর সিলভার কালার এবং রোজ গোল্ড কালারটা দেখা যায় ব্ল্যাক কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না বাট মানে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই ইউনিক মানে কেমন যারা কিনা একটা রিয়ার পিস ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু সারফেসের ব্ল্যাক কালারটা নিতে পারেন মানে ব্ল্যাক ডায়মন্ড বললে কোনো প্রবলেমই নাই জি জি আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাভেইলেবল রয়েছে এটা কিন্তু জনপ্রিয় জনপ্রিয় মডেল মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 কোরআ okay. সেভেন 8 জেনারেশনের ফোসার থাকবে এবং 16 জিবি RAM থাকবে 512 GB M.2 NVMe টু এম থাকবে কিবোর্ড ব্যাকলিট এবং চমৎকার টাকবার রয়েছে ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি যদি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি সহ সব লক ফ্যাসিলিটিসটাও অ্যাভেলেবেল রয়েছে ইন্টেলিয়েন্স চার গ্রাফিক্সটা পেয়ে যাবে এইট জিবি ব্যাটারি বেকআপটা পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস পেয়ে যাবে চমৎকার কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ গ্রাফিক্স থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন এডিটিং অ্যাপ ডেভেলপিং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করবেন মানে ফ্রিলান্সিং জগতে টুকটাক সকল ধরনের কাজই করা যাবে এবং যারা গেমস খেলতে চাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল আপজিউট এই গেমগুলো কিন্তু খেলতে পারবেন আরেকটা কথা বলে রাখি যারা কোরআনের হাফেজ আছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন ইউটিউবার আছেন তাদের জন্য কিন্তু প্ল্যানেট আইটিতে সারা বছরই স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে চলে এই সিস্টেমটা খুবই সুন্দর যারা কিনা ইসলামিক কন্টেন্ট করবেন কিংবা হচ্ছে হাফেজ আছেন বা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন ফ্রিল্যান্সিং শিখবেন চলে আসবেন ইনশাআল্লাহ ভাইদের কাছ থেকে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন জি 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 আর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পার্সন হাজার নশো নিরানব্বই টাকা এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল

কোরাই সেভেন সিক্স জেনারেশনে প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি থাকবে তাছাড়া কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল গিলিকে চমৎকার থাকবে ফোরটিন ইঞ্চ আইপিএস প্যানেলটি ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে ইন্টেলের সার্ভিসটা ফোর জিবি ব্যাটারি ব্যাক আপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন একেবারে অরিজিনাল কালার সহকারে মানে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা ওকে এবং তারপরে যে ল্যাপটপ দেখাবো ওয়ার্ক স্টেশন সিরিজ জেটবুক আচ্ছা যারা কিনা সার্ভার করার জন্য পিসি নিতে চান তাদের জন্য কিন্তু এখন ল্যাপটপ নিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন করে রাখতে পারবেন এই ল্যাপটপটা এটা কিন্তু জনপ্রিয় মডেল জেটবুক ফোরটিনেও জি ফাইভ ফোর আই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এনবি মেসেজ থাকবে কিবোর্ড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডোলকিকে চমকে সাউন্ড সিস্টেম ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি ফোরটিন ইঞ্চ আইপিএস একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে সেটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাক ফেসালিজটা অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন জেট বুক সিরিজটাকে কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ বলা হয় আর ওয়ার্ক স্টেশন সিরিজ কিন্তু আপনি দিনের চব্বিশ ঘন্টা যদি ইউজ করেন কোনো প্রবলেম হবে না সকল ধরনের কাজ ইজিলি করতে পারবেন আর এই চমৎকার ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা যারা কিনা জেটবুক চাচ্ছেন আপনারা কিন্তু লুফে নিতে পারেন এই অফারটা এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু হলো লেনোভো এক্সন কার্বন ভাইয়া আচ্ছা লেনোভো ব্র্যান্ডের ভিতরে সবচাইতে প্রিমিয়াম সিরিজ যদি আপনি ধরেন এক্সন কার্বনটাকে ধরতে হবে কারণ এটা হলো পারফরম্যান্স এবং যদি কন্ডিশনটা দেখে এবং ফিটনেসটা যদি একটু দেখে একদমই স্লিম এবং লাইটওয়েট ল্যাপটপ বাই সুপার স্লিম লাইটওয়েট বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ নিয়ে ট্রাভেল করেন ল্যাপটপ ক্যারি করেন সাথে বিভিন্ন অফিস আদালতে যেতে হয় তারা কিন্তু এক্সন কার্বনটা দেখতে পারেন কারণ এটা একেবারে আল্ট্রাওয়েট এবং সুপার স্লিম বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট এটা কিন্তু এক্সন কার্বন জেন 6 কোরাই 5 8 জেনারেশনে প্রসেসর থাকবে

এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো জাতীয় ল্যাপটপ আর কি বলা হয় জাতীয় ল্যাপটপ বলা হয় কারণ এটা হলো প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্স প্রাইস রেঞ্জ মানে সবকিছু মিলে অলরাউন্ডার এটা অলরাউন্ডার এটা ল্যাপটপ 840 G3 কোরাই 5 6 জেনারেশনে পৌঁছা থাকবে ডিডিআর 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এম.2 এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিট

এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যদি একটু কন্ডিশনটা দেখাই দেবে আচ্ছা দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচও কিন্তু নাই না না একেবারি সুপার স্লিম আর হলো যে মানে সুপার ফ্রেশ কন্ডিশনে টি ফোর সেভেন জিরো কোরে সিক্স জেনারেশনে পোসা থাকবে যে ডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমডোর টু এস জি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে ডুয়েল কিলিগের চমৎকার টার্গ্লেট আর ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি ফোরটিন ইঞ্চ আইপিএস পানিটি ফুল ইজি ডিসপ্লে ইউজ করা হয়েছে ইন্টারনেট সার্ভিসটা ফোর ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস আর এগুলো ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো ভাবে কারণ ডুয়েল ব্যাটারি অ্যাভেলেবেল এই মডেলগুলোতে আর চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র

বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা হলো থ্রি ওয়ান নাইন জিরো সেলের ওয়ান এইট জেনারেশনের প্রসার থাকবে ফোর জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এমডোর টু এসএসডি থাকবে তাছাড়া যদি একটু কন্ডিশনটা দেখাই দিবে একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এটার ফিটনেসটাও কিন্তু স্লিম স্লিম লাইটওয়েট ফ্রেশ কন্ডিশন এবং সব ধরনের পোর্ট আছে আপনারা কিন্তু অনায়াসে ডিজিটাল মার্কেটিং এর কাজ যারা শিখতে চান বা ব্রাউজিং করবেন মেইল চেক করবেন অফিসিয়াল কাজগুলো করবেন পারফেক্ট একটা চয়েস হতে পারে এবং ক্যামেরায় কিন্তু শাটার লগও দেওয়া রয়েছে হ্যাঁ খুব সুন্দর একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছে নাইন এটা হচ্ছে এইট জেনারেশন এইট জেনারেশন মডেলটা হলো থ্রি ওয়ান নাইন এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকায় অনলি বারো হাজার নয়শো টাকায় এইট জেনারেশন এইট জেনারেশন ল্যাপটপ আচ্ছা যারা কিনা এইট জেনারেশন চাচ্ছেন অনলি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন প্ল্যানেট আইটি তে জি জি আচ্ছা তো ভাইয়া যারা এই ল্যাপটপ ল্যাপটপগুলো কিনতে চাচ্ছে তারা হচ্ছে যে অনেকে ঢাকার বাইরে থেকে দেখতেছে তাদের জন্য কি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো কন্ডিশনে পৌঁছে বাকি বাকিটাকে ওখানে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের কিন্তু আটাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ড সাপোর্টেড আপনি কিন্তু ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আচ্ছা আর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকবে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ বলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পেয়ে যাবেন 20 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্টটা টোটালি ফ্রি আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু এখান থেকে ল্যাপটপ নিলে লাইফ টাইম সফটওয়্যার সাপোর্ট একদম ফ্রি ফ্রি আচ্ছা আর এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে 20 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন ভাইদের শপে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম